সো গাইস অনেকক্ষণ দাঁড়ানোর পর ট্রেন যাচ্ছে, এবার গেট খুলবে। তো এটা প্রথমে ঢুকেই একদম, এদিকটা মেয়েদের পড়েছে, ওদিকটা ছেলেদের পড়েছে। তো আমার ঢুকেই একদম প্রথমে পড়েছে, আর এদিকটা দেখতে পাচ্ছ এটা। তো মেয়া দেখো রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, আর ওর গাড়ি আসছে, ওখানে চলে যাবে। ঠিক আছে, তো ভালো করে পরীক্ষা দিও, ঠিক আছে? এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, ভালো করে পরীক্ষা দেবে, সাবধানে যাবে, আর গাড়ির থেকে বেশি মুখ বার করবে না, ঠিক আছে? সাবধানে গিয়ে সুন্দরভাবে পরীক্ষা দেবে, চলে আসবে, ঠিক আছে? কোনো বদমাইশি করবে না, ওকে? আর আমি যাব এখন, তো রূপম রেডি হচ্ছে। হ্যাঁ, পরীক্ষা দিলে আজকেও ব্লগ, ফ্যামিলিকে সাথে নিয়ে চলতে হবে। তো ও চলে যাচ্ছে, একটু মন খারাপ করছে। তোমার কি মন খারাপ করছে? দুজনের আলাদা করেছে, তো কোনো ব্যাপার না, চলো, কোনো চাপ নেই। এই পরীক্ষাটা একটু আলাদা আলাদা দিতে হবে, তো চলো, লেট হয়ে যাচ্ছে, বেরোই। সো হে গাইস, গুড মর্নিং, শুভ সকাল, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, তোমরা দেখছো জিৎ লাইফস্টাইল ব্লগ। তো গাইস, আজকে যাচ্ছি আমি এক জায়গায় পরীক্ষা দিতে, সেটা হচ্ছে কলেজের পরীক্ষা, ফার্স্ট ইয়ারে। তো আজকে যাচ্ছি পরীক্ষা দিতে, তো আমি বেরিয়ে পড়েছি সকাল সকাল, এখন টার্ন লেফট 10:30। তো আমি আছি আর আজকে মেঘারও পরীক্ষা আছে, তো ওর পড়েছে গড়িয়া, তো ওর কলকাতার দিকে যেতে হয়েছে, তো আমি যাব আজকে 2 kilometers টার্ন সর্দার কলেজ, বঙ্কিম সর্দার কলেজে যাচ্ছি। তো চিনি না, আগে কোনোদিন যাইনি, তো আজকে ম্যাপ দেখে দেখে যাব। তো আমার যে সমস্যাটা হচ্ছিল সেটা হচ্ছে যে আমি কীভাবে যাব না যাব, তো কোথায় পড়বে না পড়বে সেটা একটু সমস্যা ছিল। তো ম্যাপ দেখে আশা করি যাওয়া যাবে, প্রবলেম হবে না। তো ভারতের যে সমস্যা না হয় সেই জন্যই আজকে ভিডিওটা করছি, ভিডিওটা পুরোটাই দেখো, আশা করি ভালো লাগবে ভিডিওটা। তো আজকে তো এক্সাম আছে, ফার্স্ট এক্সাম, তো আজকে আছে বাংলা পরীক্ষা, কম্পালসারি বাংলা আছে, সব তবে কলেজের পরীক্ষা বলে কথা, সেহেতু তো একটু চাপ থাকে। তো চিন্তা নেই, হয়ে যাবে, তোমরা আমার সাথে আছো, তো ফ্যামিলি আমার সাথে থাকলে কোনো অসুবিধা নেই। তো বাবা মার আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়েছি, আর ওদিক থেকে মেঘাও চলে আসে, তো আমি এখন যাচ্ছি, চলো। আর আজকে ব্লগটা কন্টিনিউ করো, আর যা যা হবে আজকে, মানে খুব এক্সাইটেড লাগছে বলতে গেলে, রাস্তাটাও ঠিকঠাক লাগছে না, মোটামুটি সামনে হয়তো ভালো আছে। তো গাইস, এখন ঢুকে গেছি টালদি বাজারে, আর এই দেখো সামনে ট্রেনটা নামিয়ে দিল, মানে ট্রেন স্টেশন আছে সামনে, তো এখানে আবার লেট হবে, ট্রেন আসবে না দেখো। এটা তালদি স্টেশন, এইটা। তো গাইস, অনেকক্ষণ দাঁড়ানোর পর ট্রেন যাচ্ছে, এবার গেট খুলবে। গাইস, কলেজের কাছাকাছি চলে এসেছি, আর এখন আমার মুখটা না শুকিয়ে যাচ্ছে, কী হবে জানি না, কাছাকাছি এসে গেছি। আমি যখন গেটের সামনে এসেছি কলেজে, যখন ঢুকবো তখন রূপম চালাচ্ছিল, আমি পিছন থেকে লাভলাম, লাভার পরে মানে এখানকার ইউনিয়ন গেট খুলে দিল, তো রূপমকে মাস্টার ভেবে ঢুকিয়ে দিল আগে, ঠিক আছে? তো ও ঢুকে গেছে, এবার ওকে যদি বাইরে না বার করে তাহলে এবার ও ভয় পাচ্ছিল, ঠিক আছে? তো পাশের একটা দাদা, তো ওই সাইডের একটা গেট ছিল, সেই গেটটা খুলে দিয়েছে, আর আমি ঢুকে গেছি, ঠিক আছে? এখানে কেউ নেই এখন, আপাতত সব ফাঁকা, ঠিক আছে? তো কলেজের, অন্য কলেজের একটা পরীক্ষা হচ্ছে, তো জানি না ওদের কোন সেমিস্টারের পরীক্ষা, তো যাই হোক আমাদের পরীক্ষা 2 থেকে চালু হবে, আর 1 সময় গেট খুলবে, তখন আমার সব বন্ধু রয়েছে বাইরে দাঁড়িয়ে আছে, আর আমি আগে ঢুকে গেছি। তো রূপম বলছে আমি এমএলএ, ওই জন্য আমাকে আগে ঢোকালো। তো কলেজটায় ফোন অ্যালাউ করবে না যদিও, তো আমি একটু সাইট ফাইটগুলো একটু ঘুরিয়ে দেখিয়ে দেবো, যাদের যাদের অচে না তো তারা চিনে নেবে, আর আমার ব্লগটা পুরোটাই দেখো, ঠিক আছে? তো পরের বছর মানে ভাঙড়ে যারা যারা ভর্তি হবে, তো অনেকেরই এই কলেজে সিট পড়বে, তো সেই জন্য এই ভিডিওটা করা আমার, যাতে তাদের সুবিধে হয়। আমার একটু নার্ভাস লাগছে, তো এখন একটু পড়ে টোড়ে নেবো, পড়ে টোড়ে নিয়ে তো দেন যাবো, ঠিক আছে? তো সবটাই দেখো, সবাই উঁকি ঝুঁকি মেরে দেখছে আমি ঢুকে গেছি, তো এখানে বসে একটু পড়ি।
তো গাইস বাইরের ভিড়টা একবার দেখো, সব খুব এক্সাইটেড আছে সবাই। তো আমরা এখন বাইরে বসে আছি, জানি না ভেতরে মানে কতটা ভিডিও করতে পারবো না পারবো, তো চেষ্টা করবো করার, যদি না করতে পারি তো কিছু করার নেই। আমার বন্ধু কলেজ ফ্রেন্ড, তো আমরা দুজনে একই মানে সিটে বসেছি, ঠিক আছে, সিটে মানে একই ঘরে বসেছি, ঠিক আছে। তো যাবো একটু পরে, মানে এখন কটা বাজে দেখি, এখন বাজে তোমার 1:10 বাকি আছে। তো একটার দিকে গেট খুলবে, দুটোর দিকে পরীক্ষা, তো দেখা যাক, তোমার সাথে থাকো, আশা করি ভালো হবে। তো চলো ভেতরে দেখা দিলে আমি দেখাচ্ছি, ঠিক আছে, তো চলো। তো গাইস দেখো, একা একা বসে আছি, কিছু করার নেই, দিদি এখন পরীক্ষা দিতে গেছে, একা একা বসে আছি, ভালো লাগছে না, শোনা কাটছে না, কি করি, ফোনে গান শুনছি হেডফোনে, আমাকে বলেও যায়নি যে কটা অবধি পরীক্ষা আছে, ততক্ষণ বসে থাকি, দেখা যাক কখন আসে, ঠিক কখন আসে। সব এখানকার ছেলে, আর কোনো গার্জেন নেই, আমি একা একা ঢুকে গেছি, ঢুকে আর বেরোতে পারিনি, একা একা বসে আছি। তো দেখতে থাকো জিত আসুক, আমি জিত এলে ও আমি দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে, তো দেখতে থাকো ব্লগটা। তো গাইস দেখো জিত আসছে, এখন পরীক্ষা দেওয়া হয়ে গেছে, ওই যে আসছে, কিরকম হলো পরীক্ষাটা? ভালো পরীক্ষা কমপ্লিট, আর পরীক্ষা ভালো হয়েছে, আজকে প্রথম দিন বাংলা ছিল তো ভালো হয়েছে, আর ও বাইরে বসেছিল অনেকক্ষণ ধরে বসেছিল, এখন বাজে 3:30, আর তোমাদেরকে একটু কলেজটা ঘুরে দেখাবো বলেছি, তাই জন্যে পরীক্ষা শেষে কলেজটা ঘুরে দেখাচ্ছি, দেখো। তো এটা প্রথমে ঢুকেই একদম, এদিকটা মেয়েদের পড়েছে, ওদিকটা ছেলেদের পড়েছে, তো আমার ঢুকেই একদম প্রথমে পড়েছে, আর এদিকটা দেখতে পাচ্ছ একটু গাইস, আমাদের এই ভেতরটায় পড়েছিল, এই যে দেখতে পাচ্ছ 22 রুম, এর ভেতরে আমাদের পড়েছিল সেটা, আর ওপরেও আছে নিচেও আছে। সো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভেতরের যে ঘরগুলো, সেই ঘরগুলো ভেতরে, তো এইসব ঘরগুলো তো বোধ হয় ক্লাস হয়, যে ওখানে বাইরের দিকটা ওই দিক থেকে আসছিলাম, হলো মেন গেটটা। যতটা ভেবেছিলাম যে স্যার ম্যাম এখানকার কেমন হবে না হবে এই কলেজে, তো ভেতরে ঢুকে স্যার ম্যাম খুবই ভালো, আর কলেজটাও মানে খারাপ বলবো না, ঠিকঠাক চলার মতো, তো কলেজটা ভালো কলেজ, তোমরা আসতে পারো, দেখতে পারো। সো যাদের যাদের পরীক্ষা পড়বে তারা আসবে, সো আমার এই ব্লগটা দেখো, আর স্যার ম্যামরা খুবই ভালো, আমি যে কটা জিজ্ঞেস করেছি মানে যে অসুবিধাগুলো হয়েছিল সেগুলো আমি জিজ্ঞেস করছি, সেগুলো আমাকে বলে দিয়েছে ম্যাম, স্যারও ভালো ছিল, ম্যামও ভালো ছিল, ঠিক আছে, তো ভয়ের কোনো ব্যাপার নেই, আমার প্রথমে একটু ভয় লাগছিলো, বাট আজকে ভয়টা কেটে গেল পরীক্ষা দেওয়ার পরে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, যেতে যেতে কথা বলছি আরও, তো চলো, একটু ক্লান্তি লাগছে আর একটু গায়ে জ্বর জ্বর মতন ভাব, তো চলো। তো এখন যাচ্ছি বাড়ির দিকে, আর আজকের মতো পরীক্ষাটা তো আজকেটা হয়ে গেল, তো এখন 3 পরীক্ষা বাকি আছে, তো এই পরীক্ষার জন্যে আমার ঘুরে আছে, সেটা আপলোড করা হয়েছে, সব ভিডিওগুলো মানে এই যে ভিডিওটা করছি, এই ভিডিওটা আর ওই ভিডিওটা একসাথেই পোস্ট করবো, আর ট্যাংরাখালি কলেজ, তো ট্যাংরাখালি কলেজে আসার জন্যে যদি অসুবিধা হয় তাহলে তোমরা একবার ম্যাপে গিয়ে, গুগল ম্যাপে গিয়ে তোমরা একবার বঙ্কিম সর্দারের কলেজটা একবার মারবে, ঠিক আছে, তো তোমরা ওখান থেকেই অ্যাড্রেসটা পেয়ে যাবে। আর পরীক্ষায় গার্ড দিয়েছে, ভালো মতনই গার্ড দিয়েছে, বাট
আজকে তেমন একটা তেমন গার্ড দিন তো ঠিক আছে, কোনো চাপ নেই। আজকের মতন ব্লগটা এখানেই করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা দেখতে থেকো, আর যারা যারা লাইক সাবস্ক্রাইব করোনি তারা তারা করে দিন। ঠিক আছে, আমাকে সাবস্ক্রাইব তাড়াতাড়ি কমপ্লিট করে দাও, বেশি কিছু করবো না, যা করার লাগে করে দাও। ঠিক আছে, তো আপাতত বাড়ির থেকে যাই, তারপর দেখা যাক কি হয় না হয়। তো এই পর্যন্ত ব্লগটা এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এই পর্যন্ত টাটা, বাই।